বিপক্ষে এবারে আইপিএল মৌসুম শেষ করেছেন বাংলাদেশের বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান শেষ ম্যাচটায় জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে না পারলেও বলার মোস্তাফিজ করেছেন নিয়ন্ত্রিত ও মিতবেই বলিং আইপিএল শেষ করেছেন চেন্নাই সুপার কিংস এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে এখন পর্যন্ত দশ ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস এর মধ্যে পাঁচ ম্যাচ জিতেছে হেরেছেও পাঁচ ম্যাচে এই দশ ম্যাচের মধ্যে খেলেছেন নয় ম্যাচে ভিসা সম্পর্কিত কাজে বাংলাদেশে আসার কারণে ম্যাচ খেলতে পারেননি তিনি সেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরেছিল চেন্নাই সুপার কিংস সব মিলিয়ে নয় ইনিংসে বাইশ দশমিক সাত এক গড়ে তিনি স্বীকার করেছেন চোদ্দ উইকেট মোট রান দিয়েছেন তিনশো আঠারো এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট তার ওভার প্রতি গড়ে রান দিয়েছেন ন দশমিক দুই ছয় করে প্রতি উইকেটের জন্য এই বাহাতি করেছেন গড়ে চোদ্দ দশমিক সাত বল তার করা তো চৌত্রিশ দশমিক দুই ওভারের মাঝে রয়েছে একটি মেইডেন এর মধ্যে তেরো দশমিক তিন ওভার বা একাশি বল ডট করেছেন তিনি চেন্নাইয়ের বলারদের মধ্যে কোনো বলারের তার চেয়ে বেশি ডট বল নেই সমান ডট বল করেছেন তুষার দেশপান্ডে এর মধ্যে চেন্নাইয়ের মাঠে বেশি উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ চিপকে ছয় ম্যাচে পনেরো দশমিক সাত তিন গড়ে উইকেট নিয়েছেন এগারোটি আর চিপকের বাইরে তিন ম্যাচে নিয়েছেন তিন উইকেট বলিং গড় বেড়ে হয়েছে আটচল্লিশ দশমিক তিন তিন অর্থাৎ গড়ে এক উইকেটের জন্য চেন্নাই থেকে চেন্নাইয়ের বাইরে মোস্তাফিজ দিয়েছেন তিন গুণের বেশি রান ইকোনমিতেও রয়েছে আকাশ কুসুম আকাশ কুসুম তফাত ইকোনমিতেও রয়েছে এত তফাত চেন্নাইয়ে যাত সাত দশমিক সাত পাঁচ চেন্নাইয়ের বাইরে তা বারো দশমিক শূন্য আট অর্থাৎ চেন্নাইয়ের বাইরে ওভার প্রতি গড়ে চার দশমিক তিন তিন রান বেশি দিয়েছেন তিনি আসরের শুরুতেই বাজিমাত করেছিলেন ফ্রিজ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরা হাতে চার ওভার করে উনত্রিশ রান দিয়ে নেন চার উইকেট সাজঘরে ফেরান বিরাট কোহলি ফাফ টু প্লেসিস রজত পাতিদার আর ক্যামেরন গ্রিনকে এডি তার এ এর সেরা বলেন